হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম ছবি আঁকার মূল মন্ত্র অর্থাৎ ব্যাকরণের চতুর্থ পর্বে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব এবং দেখাবো একে, তাই তোমরা সবাই থাকবে এবং মনোযোগ দিয়ে দেখবে আশা করি। ছবি আঁকার ক্ষেত্রে আমরা যে ভুলটা সাধারণত সবাই করে থাকি, আমরা ছবি আঁকবো যে বিষয়টাকে সেই বিষয়টাকে আমরা ভালো করে দেখি না। এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে আমরা যখন ছবি আঁকবো তখন আমরা বিষয় বস্তুটাকে খুব ভালো করে দেখব, না হলে আমরা ছবি আঁকতে পারবো না সুন্দর করে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে দেখব বেশি আঁকবো কম। আমরা এই নিয়মটা মেনে চললে দেখবে সুন্দরভাবে ছবি আঁকা শিখে যাবে। যা হোক বন্ধুরা, আমি আজকে সেই বিষয়ে আমরা ছবি আঁকবো যে যে বিষয়টাকে সেই বিষয়টাকে আমরা ভালো করে দেখে তারপর আবার ছবি আঁকবো। ধরো আমরা একটা ফুলদানি দেখছি, হ্যাঁ, ওটার মুখ আছে গোলাকার। হ্যাঁ, আমরা ধরে এই ধরনের মুখ আছে, আমরা এই ধরনের দেখে দেখে আঁকলাম। হ্যাঁ, তারপরে ওটার গলাটা আছে এতটুকু, ধরো গলাটা আসলে এইভাবে এইভাবে আছে। এখন এটা বডিটা আছে একটু এখানে ছড়ানো, তারপর এখান থেকে এসে এইভাবে চলে গেছে, আবার এখান থেকে এসে ঠিক এই সমান আকৃতিরই আছে এই জায়গাটায়। এটা আবার নিচে নেমে গেছে একটু, সামান্য লাইন শেপটা একটু রাউন্ড হয়ে আমরা এইভাবে নেমে আছে। আমরা এটা আমরা দেখে নিলাম যে ছবিটা আমরা এইভাবে আছে, ঠিক আমরা ওটার আকারটা কেমন আছে, গলাটা কেমন আছে ওর, হ্যাঁ, বডির এই অংশটা, ওটা পেটের দিকটা কেমন আছে, সেগুলো আমরা দেখে আমরা এভাবে আঁকলাম। তারপরে গেল এটা ভাঁজ আঁকলাম, তারপর ওর গায়ে যদি ডিজাইন থাকে, যেমন ডিজাইন আছে ওর গায়ে, হ্যাঁ, আমরা যদি এই ওর গায়ে যদি ডিজাইন দেখি তাহলে আমরা এই ডিজাইনটা কেমন আছে নকশাটা, হ্যাঁ, আমরা ধরে এই এই দেখছি এই, তারপরে তারপরে যদি এভাবে থাকে, তাহলে আমরা এই ডিজাইনটা এভাবে আমরা ঠিক দেখে দেখে সুন্দরভাবে দিব। এখন ফুলে আছে এর মধ্যে, ফুলের পজিশনগুলো কেমন আছে, কি কি ফুল আছে ফুলদানির মধ্যে সেটা আমরা ধরো আমাদের একটা গোলাকার ফুল আছে, আমরা এটার আউটলাইনটা এভাবে দেখে নিলাম। হ্যাঁ, এখানে মাঝখানে অংশটা আর এখানে আমরা ফুলের, হ্যাঁ, অংশটা আমরা এভাবে দেখছি, এতগুলো পাপড়ি আছে, তখন আমরা ফুলের অংশটা আমি এভাবে মিলিয়ে দিলাম, পাপড়িটা আমরা এভাবে আঁকবো। দেখো আমাদের ফুলটা হয়ে গেল। আর একটা সেম ফুলই আছে, একটু অন্য পজিশনে আছে, ধরো এটা ঝুলে আছে এদিকে একটু, তাহলে আমরা এটা একটু নিচের দিকে যদি ঝুলে থাকে আমরা এটা দেখবো ঠিক এভাবে, একটা কাত হয়ে আছে, হ্যাঁ, তাহলে আমরা ফুলটা এভাবে পার্সপেক্টিভের জন্য আমরা দেখব। আমরা ওর ফুলের পাপড়িগুলো আমরা এভাবে দিব একটা লাইন টেনে, তারপরে আমরা এখন আমরা এভাবে মিলিয়ে দিব পাপড়িগুলো, এইভাবে পাপড়িগুলো আমরা এঁকে ফেলবো। হ্যাঁ, গেল দুটো ফুল এঁকে ফেললাম আমরা, আর একটা ফুল আমরা অন্যরকম ডিজাইন আছে, হ্যাঁ, এই ধরো ফুলটা আছে উপর দিকে, হ্যাঁ, আমরা ফুলের বোটাটা যদি আমরা দেই এইভাবে, ফুলের বোটা ধরো এই বোটাটা আছে, ফুলটা এইভাবে ছড়িয়ে আছে, হ্যাঁ, ফুলের এই অংশটা দেখা যাচ্ছে, পাপড়িটা এভাবে আছে, এই পাপড়িটা ঠিক এভাবে আছে, আর একটা পাপড়ি এভাবে আছে, আর উপর থেকে একটু দেখা যাচ্ছে পাপড়িগুলো এইভাবে আছে, এই এক এক ধরনের ফুল। যা হোক, এই ফুলটা আমরা এখন ফুলের আমরা এই ইয়াগুলো কাণ্ডগুলো আমরা এভাবে দিয়ে দিতে পারি, এইভাবে আমরা দিয়ে দিব, এই ফুলটা ঠিক এভাবে এসে এইভাবে ঢুকেছে, এর পজিশনটা প্রত্যেকটা পজিশনটা আমরা সুন্দর করে দেখে নেব। এখন আর একটা ফুল যদি আমরা দিই তাহলে ধরো এখান থেকে আমরা একটু অন্যভাবে সাজাবো ফুলটা, এই এখন ধরো ফুলের একটা কলি আছে, এখন আমরা কলিটাকে কীভাবে আঁকবো, হ্যাঁ, এই কলির অংশটা এই এই এই, হ্যাঁ, একটু ফুল থেকে কলিটা একটু এই ফুলেরই কলি, এটা এটা এভাবে ধরো এই আছে, হ্যাঁ, গেল।
এখন আমরা আরেকটা ফুল যদি দেই নাহলে ভালো লাগবে না, আমরা আরেকটা ফুল দিব, এটা অন্য একটা আমি ক্যারেক্টারের ফুল দিব, অর্থাৎ অন্যরকম দেখতে এমন একটা ফুল দিব। এখন আমরা সেই ফুলটা আমরা কিভাবে আঁকব, এই আঁকলাম। এখন আমরা ওর পাপড়িগুলোর জন্য আমরা একটু লাইন টানলাম, এই আমরা পাঁচটা পাপড়ি দিব, এটার ক্যারেক্টারটা এইরকম একটু আছে ফুলটা। তাহলে আমরা কয়েক ধরনের আমরা একটা ফুল পেয়ে গেলাম। এখন এই ফুলের উপর পাতা আছে, আমরা বিভিন্ন ধরনের পাতা আমরা দেব। হ্যাঁ, এই পাতাটা যদি ঝুলে থাকে তাহলে আমরা কেমন দেখব, আমরা একটা পাতা ঝুলে আছে, আমরা একটু বিভিন্নভাবে পাতাগুলো না দিলে ভালো লাগবে না এর পজিশনটা। আমরা যদি একভাবে এভাবে দিয়ে দেয় তাহলে ভালো লাগবে না, আমরা এই পাতাটা একটু ঝুলে আছে এখানে, এই জন্য আমরা এই পাতাটা এখান থেকে এইভাবে ঝুলে আছে এই ধরনের একটা পার্সপেক্টিভ তৈরি করতে হবে। আবার এখানে একটু কিছু পাতা আছে, মনে করে এখানে কিছু পাতা আছে এই ধরনের পাতা। হ্যাঁ, আবার আমরা এই গাছের পাতা যদি আমরা দেই, এই ফুলের পাতা, আমরা অন্যভাবে একটা পাতা দিতে পারি, এই এখান থেকে আমরা এভাবে একটা পাতা দিতে পারি। এভাবে আঁকলাম আমরা এই এই কাণ্ডটা আমরা একটু ক্লিয়ার করে সুন্দর করে এঁকে নিই। তারপরে এখান থেকে আমরা এটা একটা পাতা দিতে পারি, এই পাতাটা ধরো ভিতরে ঢুকে গেছে, আমরা অর্ধেক দেখতে পারবো, অর্ধেক দেখতে পাচ্ছি না, এই পাতা দিলাম। হ্যাঁ, আবার এখানে আর কিছু দুই একটা পাতা আমরা লম্বা করে, যেহেতু এই পাতা দিয়েছি, এই পাতাটা আমরা একটু লম্বা করে এখানে আমরা দিয়ে দেব, দেখতে ভাল লাগবে আমরা এইটা সিমিলার রাখার জন্য, অর্থাৎ মিল রাখার জন্য। যাই হোক, এভাবে আমরা আবার এইখানে পাতা দিতে পারি দুই একটা, এই অর্থাৎ জিনিসটাকে আমরা পরিপূর্ণভাবে আঁকতে হবে, সুন্দর করে দেখতে হবে। এইভাবে বিভিন্ন পাতা দিয়ে আমরা বিভিন্নভাবে আমরা একটা ফুলদানি আমরা এঁকে নিতে পারি। দেখো, এখন আমাদের একটা ফুলদানি, সুন্দর একটা ফুলদানি হয়ে গেলে এখানে একটা পাতা আমরা দিতেই পারি, এই পাতাটা আমরা ওই ফুলের পিছনে আছে, এটা হচ্ছে ফুলের কলি। আমরা এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের ফুল আঁকলাম এখানে। তো এখন আমরা এই ফুল, আমার ফুলদানিটা আঁকা হয়ে গেল, এখন আমরা পেন্সিল লাইন ড্রয়িং করে এখন আমরা এটাকে যদি কালার করি তাহলে কিভাবে করব, ঠিক না, করে না দেখে আমরা কোনো জিনিস আন্দাজে আঁকার চেষ্টা করব না। অর্থাৎ আন্দাজে কখন আঁকবো, যখন আমার জিনিসগুলো আঁকতে 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 বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন অবজেক্ট যখন আমরা আঁকতে আঁকতে শিখে যাব অনেক দিন প্র্যাকটিস করে, তখন আমরা চাইলে আমরা আন্দাজে আমরা মন থেকে আঁকতে পারবো, ঠিক না। তাহলে আমাদের ফুলদানিটা সুন্দর একটা ফুলদানি হয়ে গেলো, আমরা এখানে একটু ফুলদানিটা নকশা করে দিতে পারি এই জায়গাটায়। আমরা তারপরে এখানে একটু তাহলে দেখলে, তাহলে আমরা প্রথমত আমরা লাইন ড্রয়িং দিয়ে, হ্যাঁ, আমরা বিষয়বস্তুটাকে সুন্দরভাবে ড্রয়িং করলাম, তারপরে আমরা রং দিয়ে এটাকে রং করব। আমি এখানে একটু ডিজাইন করে দিচ্ছি, দেখো সুন্দর লাগছে এখন। এখন আমরা আমার ফুলদানিটা একটু নকশা করে দিলাম, সুন্দর লাগছে। এখন আমরা এইভাবেই আমরা বলেছিলাম যেটা, যে আমরা যে কোনো বিষয় দেখে, সুন্দরভাবে দেখে তারপর আমরা ওইটা ওইটার ছবিটা আঁকবো, অর্থাৎ দেখবো বেশি আঁকবো কম, এই থিওরিটা আমরা ফলো করবো। কারণ হচ্ছে এটা একটা আর্টের একটা ভালো ধরনের থিওরি বা একটা উক্তি, যে আমরা দেখবো বেশি আঁকবো কম, ভালো করে না দেখলে ভালোভাবে ছবিটা আঁকতে পারবো না। এখন কালো সাইন পেন দিয়ে আমরা একটা আউটলাইন করে নেব এই ছবিটার, অর্থাৎ বিভিন্ন ফুলগুলো, যে পাতাগুলো যা আছে সবই আমরা একটা আউটলাইন করে নেব।
তাহলে আমরা এখানে একটা একটা আউটলাইন আমরা রেখাচিত্র আমরা করে ফেললাম এটার একটা হ্যাঁ দেখো এখন আমরা এটাকে ইরেজার দিয়ে মুছে আমরা রং করব আমরা যদি ইরেজার দিয়ে পেন্সিলের কালারটা আমরা পেন্সিলের যে লাইনগুলো সেগুলো আমরা মুছে দিচ্ছি কারণ হচ্ছে এই পেন্সিলের লাইনটা আবার রঙের সাথে মিশে কালো হয়ে যেতে পারে এখন আমরা বেশ একটা ফ্রেশ একটা আমরা পেয়ে গেলাম একটা ফুলদানি এখন আমরা এই ফুলদানিটাকে রং করব আমাদের ইচ্ছে মতো আমরা যেভাবে রং করতে চাই বন্ধুরা আমরা একটা মজার একটা কালার দিয়ে আমরা আজকে এটা রং করব তোমরাই জানি না এটা হচ্ছে মার্কিং পেন্সিল হ্যাঁ এটাকে আমরা গ্লাস মার্কারও বলে থাকি তাই এটা খুবই সুন্দর কালার এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্যাস্টেলের কালারের মতোই কিন্তু এটা সরু এটা অয়েলি ভাব আছে হ্যাঁ তো এই কালারটা দিয়ে করলে আমাদের ছবি আঁকাটা খুবই সুন্দর হবে আশা করছি তোমরা দেখতে থাকো তোমরা কখনো ভিডিওটা ছেড়ে যাবে না তোমরা দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে তোমরা তো এই কালার দিয়ে আমরা এখানে দেখে বুঝে শুনে আমরা কালার করব এটা হ্যাঁ এটা দেখো এখানে নানান ধরনের শেড আছে সেটা দিয়ে আমরা এখানে কালার করব তো আমরা এটাই শুরু করি ফুলটাকে আমরা এই ফুলটাকে আমরা এখান থেকে কালার করব এই আর মাঝখানে একটু আমরা সাদা রেখে দিচ্ছি দেখতে ভাল লাগবে হ্যাঁ মাঝখানে একটু সাদা রেখে দিচ্ছি দেখো পাপড়ির মাঝখানটা একটু সাদা রেখে দিলাম তুমি এটা ফিনিশিং করার জন্য তুমি সাদা রংটা তুমি এখানে ঘষে দিতে পারো তাহলে দেখতে হ্যাঁ ওটা একটা ফিনিশিং হয়ে যাবে কালারটা হ্যাঁ আমরা আবার এই ফুলটা ঠিক একই ধরনের ফুল যেহেতু আমরা এটা রং দিব এইভাবে আর্ট হচ্ছে ধৈর্যের পরীক্ষা হ্যাঁ যত ধৈর্য নিয়ে সুন্দর ঠান্ডা মাথায় ছবি আঁকবে তখন তোমার সেই ছবিগুলো সুন্দর হবে এটার মাঝখানে আমরা একটু ইয়েলো দিয়ে দিই হ্যাঁ এই ইয়েলো রংটা দেখো আমরা এটা দিয়ে দিলাম তাহলে ফুলটা দেখতে সুন্দর লাগবে এই ফুলটা আমরা এটা ইয়েলো কালার দিব হ্যাঁ এই দেখো চারিদিকে একটু ডার্ক করে দিছি মাঝখানে একটু হোয়াইট রাখলাম আমি আমার রংটা যেহেতু এই ফুলটার কলি এটা আমি সেটা আমরা এটা ইয়েলো দিয়ে দিচ্ছি অর্থাৎ তাহলে ফুলদানি যখন আমরা আঁকবো আমরা বাচ্চারা ছোটরা তখন আমরা কিন্তু কালারফুল করে এটা আঁকার চেষ্টা করবো হ্যাঁ কালারফুল হলে দেখতে ভাল লাগবে ঠিক না অতএব আমাদের সেটা চেষ্টা করছি আমরা কালারফুল আঁকার জন্য হ্যাঁ চাইলে ব্লুও দিতে পারো হ্যাঁ ব্লুটাকে আমরা তাহলে কীভাবে দেবো আমরা ব্লুটাকে আমরা এইভাবে দিই তাহলে দেখো মাথায় শুধু এটার পাপড়িগুলোর উপরের দিকে অর্থাৎ মাথার দিকে হ্যাঁ এই দিকটায় আমরা শুধু ব্লু রংটা দিয়েছি আমরা একটু হোয়াইট দিয়ে এটাকে মিলিয়ে দিতে পারি সুন্দর করে তাহলে দেখতে ভাল লাগবে এই দেখো একটু কালারটা মিলে গেল দেখো কালারটা ঘষার কারণে এটা কালারটা আমরা মিলে গেল এটা স্মুথ হয়ে গেল আমরা ভিতরের যে অংশটা এটা একটু আমরা অন্য কালার দিব আমরা একটু এটার মধ্যে একটু লাল কালার দিয়ে এটার ইয়েগুলো রেনুগুলো আমরা এভাবে দিলাম হ্যাঁ এখন আমরা ফুলের রংটা আমাদের হয়ে গেল এখন আমরা গাছের পাতার রং দিব হ্যাঁ যে পাতা আমরা আসলে বিভিন্ন ধরনের থাকে রং দেখবা অনেক মানে যে পাতার রং একটু আলাদা আলাদা হয় কোনো কোনো ক্ষেত্রে এই দেখো আমরা একটা লাইট গ্রিনটাকে তোমরা হালকা করে দিবে হালকা করে দিয়ে এটা এঁকে নিবে ভালো করে আমরা এই পাতাটাও আমরা একটু লাইট গ্রিন দিব আমরা লাইট গ্রিন দেওয়ার পরে আমরা কিছু এই পাতাগুলো আমরা ডিপ কালারে দিব আমরা এই যে ডিপ রঙের আছে হ্যাঁ এই ডিপ রঙের যে ইয়াটা আছে সবুজ রংটা আমরা এই রংটা আমরা এখানে দিতে পারি
দেখো, তোমরা আরেকটা কাজ করবে, যেটা ইয়েলো অকার আছে, এই ইয়েলো অকার অকার বলে এটাকে, ইয়েলো অকার দিয়ে তোমরা এর এর ভিতর দিকটা একটু ঘষে দিবে, দেখতে ভাল লাগবে তখন। হ্যাঁ, কালারটা দেখতে তখন ভালো লাগবে, একটু একটু করে ঘষে দিতে পারো তোমরা। এটা আমি দিচ্ছি, এটা আমি আর্টের আর্টটাকে একটু ভালো করার জন্য, কালারটাকে একটু সুন্দর করার জন্য এটা আমি একটু ইয়েলো অকারটাকে আমি একটু ঘষে দিচ্ছি ভিতরে, যে লাগিয়েছিলাম এই যে, হ্যাঁ এই পাতাগুলো, হ্যাঁ যে লম্বা লম্বা যে পাতাগুলো আছে গ্রিন, এর মধ্যে আমি একটি ইয়েলো কালার, আমরা এটা হলো হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে গ্রিন পাতাটা, গ্রিন ডিপ গ্রিনটা আছে, এটার মধ্যে একটু শেড দিব আমরা চাইলে। এখন আমরা এই ফুলদানি রঙটা করবো। ফুলদানি রঙটা আমরা কী করবো, আমরা একটু লাইট কালার ইউজ করলে ভালো হয়, কারণ আমরা ডিপ কালার দিয়ে নকশাটা করতে পারবো। হ্যাঁ, এখন দেখো, তাহলে আমরা এইটা যদি আমরা এটা দিয়ে করি তাহলে আমরা ভালো লাগবে। আমরা এই অংশটা একটু এটা দিয়ে করি, উপরের নিচে এই অংশটা আমরা একটু দেখো, একটু লাইট শেড করার জন্য আমরা এই জায়গাটা একটু কম দিব কালার। হ্যাঁ, পরে আমরা হোয়াইট দিয়ে এটা আমরা এই দুই দিকে একটু ডার্ক করে দিব আমরা। দেখো, আমরা এই এই নকশাগুলোর মধ্যে দিব নকশা, আমরা অন্য কালার দিব এই জন্য আমরা এগুলো হালকা করে করছি, মাঝখানে হালকা করে, আর একটু সাইডে যেটা আছে আলো ছায়ার ব্যাপার বোঝানোর জন্য, আলো ছায়াটাকে বোঝানোর জন্য আমরা একটু ভিতর দিকে, অর্থাৎ এই সাইডে ছায়াটা একটু বেশি পড়ে, গাঢ় দেখা যায়, এই জন্য আমরা এটা গাঢ় করে দিলাম একটু, এই দেখো। আর এই দিকে দুই সাইডেও আমরা একটু গাঢ় করে দিব, আর এদিকে একটু লাইট মাঝখানে যে অংশটা এটা আমরা একটু লাইট রাখলাম। দেখো, তাহলে আলো ছায়াটা একটু ভালো করে ফুটবে আমাদের ফুলদানির মধ্যে, ঠিক না? আমরা এই অংশটা আমরা ফ্ল্যাট, হ্যাঁ এটা ফ্ল্যাট করে আমরা একেবারে এটা ব্লক করে দেব, ভরে দেব আমরা, এটা ভরে দিলাম। হ্যাঁ, এখন আমি যেটা বলেছিলাম যে একটু সাইডে আমরা একটু ডার্ক করে দেবো, এই যে বেশিক্ষণ ঘষলে এটা ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো, তাহলে আমাদের সুন্দর একটা ফুলদানির হতে যাচ্ছে আমাদের, এখন কালার শেষ হয়নি। এখন আমরা এই অংশটাকে একটু রং করব অন্য অন্যভাবে। মানে কী রং করা যায় আমি দেখি। হ্যাঁ, আমরা এখানে যদি আমরা একটা কাজ করি, আমরা এই অংশটাকে একটু ব্লু রংটা করি হালকা করে, একটু আমরা এই অংশটা ব্লু রংটা করি। আর আমরা এগুলো একটু কালারফুল যেহেতু করবো বলছি, আমরা এটা আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি। এটাকে ব্লু রংটা দিয়ে দিই আমরা। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো রং করতে পারবে, সমস্যা নেই, তোমাদের মতো করে তোমরা করে করবে, সেটা বরঞ্চ ভালোই হবে, আমারটা নকল করার দরকার নেই। এখন আমরা এই লাল দিয়ে এই অংশটাকে একটু লাল করে দিই, কি বলো? আর এই অংশটা আমরা লাল দিব, লাল দিলে ভালো লাগবে দেখতে। আমরা ঠিক বরাবরের মতো এখান দুই দিকে একটু ডার্ক করে দিলাম, আর এই দিকে একটু লাইট করে দিয়েছি আমরা। এই এই যেহেতু রং লাল দিয়েছি, এই লালটা আমরা এখানেই দিই, তাহলে ভাল লাগবে। এখানটায় আমরা লাল রংটা দিব, এই জায়গাটায়ও লাল রং দিব। আমরা চাইলে একটু হোয়াইট দিয়ে ঘষে দিতে পারি, তাহলে রংটা একটু বসে যাবে, একটু ইয়ে হবে। দেখো, হোয়াইট দিয়ে আমরা একটু প্রেশার দিয়ে ঘষে দিলে রংটা একটু মিলে যাবে, স্মুথ হবে। আমরা এখানেও দিচ্ছি, এটা আমরা কোন কালারগুলো দিব
আমরা শুধু এটা পিঙ্ক কালার যেটা এটা মধ্যে দিচ্ছি তাহলে ভালো লাগবে। আমরা এখানে একটু কালার বাকি আছে, এই জায়গাটা একটু কালারটা ভরে দিচ্ছি। আমরা দেখেছো তাহলে আমরা এখানে একটু ডার্ক যে ইয়ো লকারটা আছে এটা এখন একটু লাইন টেনে দিতে পারি, দেখতে ভাল লাগবে, একটু নকশা করে দিতে পারি ফুলগুলো। তাহলে আমাদের দেখো একটা সুন্দর একটা ফুলদানি হয়ে গেল, আমাদের এখন মজার একটা ফুলদানি হয়ে গেল। এখন আমরা একটু এখানে ছায়া দিব, হ্যাঁ, আমার নিচে একটু ছায়া না দিলে ভালো লাগবে না আমাদের, এই জন্য আমরা একটু ইয়েলো কালার দিয়ে আমরা একটু ঘষে আমার ধরে একটু ছায়া যদি দেই দেখতে ভালো লাগবে, নাহলে মনে হয় কি ভাসছে। এটা আবার সেই হোয়াইট দিয়ে একটু ঘষে দেব আমরা। এভাবে আমরা সুন্দর একটা ফুলদানি আঁকতে পারি না? অতএব তোমরা অবশ্যই বুঝতে পারছো তাহলে আমাদের যে কোনো জিনিস আঁকার সময় কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হবে কোন সাবজেক্টটা আঁকবে এবং সুন্দরভাবে একেবারে মন দিয়ে ছবি আঁকতে হবে, সময় নিয়ে, তাড়াহুড়া করলে হবে না, হ্যাঁ, সময় নিয়ে সুন্দর ছবি আঁকতে হবে। তাহলে আমাদের সুন্দর একটা ফুলদানি হয়ে গেল বন্ধুরা। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিবে এবং কমেন্টস করবে, তোমরা পরবর্তীতে তোমরা কী ধরনের ছবি আঁকা দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্টস করবে এবং অবশ্যই তোমরা বেল আইকনে প্রেস করে রাখবে, কারণ আমরা যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন তোমরা এটা নোটিফিকেশনটা পেয়ে যাবে কি সুন্দর সুন্দর ছবি আঁকা তোমরা শিখতে পারবে। তবে বন্ধুরা আজকের মতো তোমরা ভালো থেকো, আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা আসবো।